ওয়েলকাম গাইস আমাদের লারাভেল টিউটোরিয়ালে। তো আমরা অলরেডি আমাদের প্রজেক্টে চলে আসছি এবং আমরা প্রজেক্টের মধ্যে লাস্ট টিউটোরিয়ালে পোস্ট নিয়ে আলোচনা করেছিলাম। ক্রিয়েট পোস্টে যাওয়ার পর আমরা এখানে একটা পোস্ট ক্রিয়েট হয় সেটা দেখব এবং আমরা ইমেজ ইন্টারভেনশন প্যাকেজ ইউজ করব। এই প্যাকেজটার কাজ কি? এই প্যাকেজটার কাজ হচ্ছে যখন আপনি একটা ইমেজ আপলোড করবেন সেই আপলোডকৃত ইমেজটা একটা রিসাইজ হয়ে আপলোড হবে। লাইক আপনি যদি 3 MB একটা ইমেজ দেন তাহলে সেই ইমেজটা ছোট হয়ে রিসাইজ হয়ে সেটা আপলোড হয়ে যাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও আপনি ইমেজের প্লেস হোল্ডার ইউজ করতে পারেন, এটাও প্যাকেজ আছে। সো ইমেজ অপটিমাইজার লাইব্রেরি, সো অনেক কিছু আছে। ইন্টারভেনশনটা ফার্স্ট করলে পেয়ে যাবো আমরা। ওকে, ইমেজ ডট ইন্টারভেনশন ডট আইও, ইন্টারভেনশন ডট আইওতে গেলে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, সো এখানে ইউজ পেপার দেখেন আমাদের কাজ আছে। সেখানে হচ্ছে আপনি যদি ব্লার করতে চান সেটা করতে পারবেন, কালারাইজ ক্রপ করতে পারবেন, ইক্লিপস আসলে এক্সিট করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন, ফ্লিপিং মোড কাজ করতে পারবেন। লাইক ইমেজ নিয়ে আপনি এখানে অনেক কাজ করতে পারবেন ইমেজ নিয়ে। ওকে, সো মেক মেথড নিয়ে কাজ করবো আমরা। মেক মেথডের কাজ কি? যেটা আমার ইমেজটাকে মেক করবে একটা সাইজ ও রিসাইজ করবে আর কি। ওকে, তো আরও কিছু আছে ইমেজের মধ্যে, টেক্সট আমরা ইউজ করতে পারি, ইমেজের মধ্যে ইমেজ ইনসার্ট করতে পারি, সেটাও আমরা দেখবো। সো এটা হচ্ছে ইমেজ ইন্টারভেনশনের কাজ। বাট আমরা এই টিউটোরিয়াল দেখবো হচ্ছে গিয়ে লারাভেল ডিবাগার। ওকে, লারাভেল ডিবাগবার একটা প্যাকেজ আছে, সেটা লারাভেলের বাই ডিফল্ট প্যাকেজ না বা লারাভেলের অফিসিয়াল প্যাকেজ না, এটা থার্ড পার্টি প্যাকেজ যার মাধ্যমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কোয়েরিগুলোকে আরও ভালো ইউজ করতে পারি। লাইক কয়টা কোয়েরি চলছে, কয়টা কোন মডেলগুলো কল হচ্ছে আমার, কোন হেল্পার ফাংশনগুলো কল হচ্ছে, কতগুলো কুয়েরি চলতেছে একটা কাজে, সো এইগুলো করা যায়। তো এই প্রজেক্টে হয়তো আপনি ভালো বুঝতে পারবেন না। আমি যদি রিয়েল লাইফে একটা উদাহরণ দিই, লাইক আমার লাইফে যদি আমি মানে বড় প্রজেক্ট করি, গার্মেন্টস একটা ইয়ার প্রজেক্ট করতে পারি আমরা, তো সেখানে আসলে হিউজ পরিমাণ এমপ্লয় থাকে। লাইক একটা গার্মেন্টস 3000 এমপ্লয় থাকতে পারে, সেখানে অনেক ক্যালকুলেশন থাকে, স্যালারি শিট তৈরি করা, তারপরে ওটি ডিজাইন করা, আর এমপ্লয়ির কী বলে অ্যাটেন্ডেন্স শিট জেনারেট করা, এসব কিছু কাজ অনেক কুয়েরি চলে। তখন আসলে আমরা কতগুলো কুয়েরি চলতেছে, কুয়েরি কীভাবে অপটিমাইজ করতে হয় সেভাবে আমরা এই প্যাকেজটা ইউজ করতে পারি। তাছাড়া আপনি ই কমার্স সাইট করেন তাহলে আপনার ফার্স্ট পেজটা স্লো হচ্ছে, অনেক কুয়েরি চলতেছে, এগুলো স্লো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কোন মডেলগুলো কল হচ্ছে, কতগুলো কুয়েরি চলতেছে এই প্যাকেজের মাধ্যমে, আপনি কুয়েরিগুলো অপটিমাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাইটটা ফাস্ট কাজ করবে। সো এটা ইনশো করার জন্য, ইনশো করলে আমাদের এখানে একটা বার চলে আসবে নিচে, সেটা আমরা প্রোডাকশন মোডে যখন যাবো তখন আমরা অফ করে দেব, আর আমাদের লোকাল মোডে আমরা সেটা অন থাকবে। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাকে কম্পোজারের মাধ্যমে এটা রিকোয়ার করে দিতে হবে ডেভেলপমেন্ট ভার্সনটা। সো আমি প্রজেক্ট চলে যাচ্ছি ইউআই, সো আমি এখন এখানে আমার প্রজেক্ট চলে যাচ্ছি। সো জ্যাম এসটি ডকস ইউআই, এবং এখানে আমি গিট ডাশ ওপেন করে আমি আমার প্রজেক্টটা রিকোয়ার করে নিচ্ছি, প্যাকেজটা লারাভেল ডিবাগার। সো 3.6 ভার্সন, কম্পোজার কি, সো আমি বড় করে নিয়েছি ফন্ট। ওকে, সো এটা ইনস্টল হচ্ছে অলরেডি, দেখেন রিভিউয়ার ডেপ বিআরই ডেপ লারাভেল ডিবাগার চলে আসছে অলরেডি এখানে অজিকের মধ্যে। সো এটা ইনস্টল হোক। ওকে, আমাদের ডিবাগার প্যাকেজ কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এখন এটা পাবলিশ করতে হবে। সো এই কমান্ডটা রান করে দিই, পেস্ট। সো এখন লক্ষ্য করেন আমার কিন্তু ভেন্ডরের মধ্যে যখন আমরা রিকোয়ার করলাম তখন আমার এই নোট ফোল্ডার হয়েছিল debugbar.php, এবং এই ফাইলটাকে মুভ করে আমার কনফিগের মধ্যে debugbar.php একটা ফাইল চলে আসছে, যেটা দেখতে পারবেন কনফিগের মধ্যে debugbar.php। এই যে যখন আপনারা থার্ড পার্টি কোনো প্যাকেজ ইউজ করবেন সেটা যখন আপনি পাবলিশ করবেন, তার ভেন্ডরটা পাবলিশ করবেন, তখন সেই ফাইলটা অবশ্যই কনফিগার চলে আসবে, সেটা যে কোনো কিছু কাজ করে সবই কিন্তু এখানে চলে আসবে। ওকে, সো প্রথমে এটা অ্যানাবল নামে একটা ভ্যারিয়েবল আছে, ইএমবি ফাইল থেকে ডিবাগ বার অ্যানাবল নামে নিব। সো আমরা ইয়েতে যাই এবং ডিবাগ বার নামে অ্যানাবল নামে কোনো কিছু নাই, সো আমরা এটা ইএমবি ফাইল থেকে দিয়ে দিচ্ছি এবং এটা আমরা বলত ট্রুতে রাখি। ওকে, যে ডিবাগার ট্রু থাকবে এবং এক্সেপ্ট টেলিস্কোপ হরিজন, এগুলো আমরা পরবর্তী আলোচনা, টেলিস্কোপ হরিজন দুইটাই হচ্ছে লারাভেল অফিসিয়াল প্যাকেজ, এগুলো অফিসিয়াল প্যাকেজ, এগুলো বাদে বলতেছে, সো এটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো।
যখন টেলিস্কোপ হরিজন প্যাকেজ ইউজ করবো আমরা। ওকে, সো এটা হচ্ছে আমার স্টোরেজ, আমার কোথায় স্টোরেজ হবে, স্টোরেজ পাত্র আমার ডিবাগ বার। ওকে, সো ড্রাইভারের পোর্ট, হোস্ট, লোকাল হোস্ট দেখতে পাচ্ছেন, ড্রাইভারটা অটোমেটিক ফাইল থাকে, সেক্ষেত্রে আমরা যদি রেডিস ইউজ করি ক্যাশের জন্য সেটা আমরা পরবর্তীতে দেখবো, রেডিস ভিডিও সকেট কাস্টম ভিও ইউজ করা যায়। সো এটা হচ্ছে এডিটর, ডিবাগার পিএসপি স্টোরেজ বাই ডিফল্ট দেওয়া আছে, সো এটা নিয়ে দরকার নেই আমাদের পার্থক, চাইলে আপনি এখানে ভিএস কোর, সাবলাইম যা আছে এটা ইউজ করে সেটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমার সাপোর্টেড কি আছে, পিএসপি, স্ট্রম, ভিএস কোর সবই কিন্তু এখানে দেওয়া আছে। সো সাবলাইম দেওয়া আছে, আমি এরপর সাবলাইম দিয়ে দিচ্ছি। ওকে, রিমোট সাইড পার্টস ইনক্লুড ভেন্ডর টু, ক্যাপচার অ্যাজাক্স, ইরো হ্যান্ডেলার, তারপর ক্লোক ওয়ার্ক ফলস। এখানে আসলে মেন যেটা আসছে সেটা হচ্ছে কালেক্টরস। সো কালেক্টরস মধ্যে আমার কী কী সবগুলো দরকার সেগুলো ট্রু করা দরকার আছে, যেগুলো আমার দরকার। ওকে, যেমন এখানে ডিবিটা দেখেন আমার ট্রু করা আছে, তার মানে শো ডাটাবেস পিডিও কোয়েরি অ্যান্ড বাইন্ডিং আমার সবগুলো এখানে শো হবে। আমি যদি এখানে ফলস করে দিই তাহলে আমার পিডিও যে কোয়েরিগুলো আছে বাইন্ডিং আছে সেগুলো শো হবে না, আমার লকটা শো হবে। সো এখানে দেখেন লক ফলস করা আছে, তো আমি লকটা শো হচ্ছে না। কনফিগ ক্যাশ মডেল লাইব্রেরি এগুলো সব এগুলো ট্রু ফলস করা আছে, আর এগুলো ট্রু করা দেওয়া আছে, মডেল ট্রু করে দেওয়া আছে বলে মডেল আমার শো হবে আমার কোন মডেল কল হচ্ছে। ওকে, সো এটা নিয়ে আমরা আলোচনা করবো আরও, জাস্ট থিম তো অটো এবং ডিবাগ ব্যাক ট্র্যাক লিমিট ফাইন। সো আমরা এখন আমার সাইডে আসি এবং আমরা এখানে রেড করি। তো লক্ষ্য করেন আমার কিন্তু এখানে একটা ডিবাগ ব্যাক চলে আসছে। এখন এখানে যদি উপরে উঠাই এবং আমি যদি আমার মেন যে বেস রাউট আছে সেখানে আমি আসি। ওকে, সো এখানে লক্ষ্য করেন আমরা যখন পেজটা লোড দিলাম এখানে অ্যাপ মডেলস ইউজার আচ্ছা দেখি তো আমরা লোড করেছি হচ্ছে কি অ্যাপ এসটিপি কন্ট্রোলার্স, তারপর হচ্ছে গিয়ে অ্যাডমিন পোস্ট কন্ট্রোলার্স। ওকে, সো এখানে আমরা পোস্ট ক্রিয়েট যে পেজটা লোড করাইছি আমরা এখানে, সো আমাদের অলরেডি কনস্ট্রাক্টর মিলের পাস করা আছে, কোয়েরি সিলেক্ট অল ফ্রম ইউজার্স ওয়ার আইডি সমান সমান 4 এলিমেন্ট 1, তার মানে আমি যে লগ ইন করা আছি সেই লগ ইন ইউজারটার জন্য ইকুয়েরিটা চালানো হচ্ছে। এবং ভিউটা দেখতেই পাচ্ছেন আমার অ্যাডমিন পোস্ট কেট ভিউটা শো হয়েছে, তার সাথে আমি যে লেআউটস অ্যাপটা আছে টপ বার সাইড বার সব ইনক্লুড করা, তো কোন কোন ভিউগুলো কম্বিনেশন এখানে ভিউটা হয়েছে সেই এখানে আসছে। এখানে মেন হচ্ছে কি আমার কোয়েরিটা হচ্ছে মেন, আমার একটা পেজে কতগুলো কোয়েরি চলছে সেগুলো আমরা দেখতে পারবো, এবং তার নির্দিষ্ট টাইম মধ্যে 1.2 সেকেন্ড এবং আমার এখানে পিএসপি ভার্সন শো হচ্ছে। ওকে, সো মেমোরি ইউজ কত হয়েছে সব কিন্তু এখানে শো হচ্ছে। আবার লেট করি, সো দেখেন মাত্র 485 মিলি সেকেন্ড লেট করলাম, 390 মিলি সেকেন্ড সবই কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমরা যখন এটা নিয়ে ক্রুট করবো, ক্রুট করে শো করাবো, তখন এটা বিভাগ করে দেখতে পাবেন সবই চলে আসবে, মেলস, গেট, পলিসি সবই চলে, সেশন আমার সেশন কী কী আছে, সেশন টোকেন আছে এটা। ওকে, আমার প্রিভিয়াস ইউআরএল কোনো ছিল এবং আমার ফ্লাশ লগ ইন ফোর পাসওয়ার্ড কমেন্ট সবই কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এবং কোন রিকোয়েস্টগুলো দেখতে পাচ্ছি, আমাদের অবশ্যই রিকোয়েস্ট দেখতে পাচ্ছি পোস্ট ক্রিয়েট রিকোয়েস্ট, এই যে পোস্ট ক্রিয়েট রিকোয়েস্ট। ওকে, সো স্ট্যাটাস কোড 2000 মানে সব 200 মানে ঠিক আছে, সাকসেস রিকোয়েস্ট আছে 200 শো হয়। তাছাড়া এখানে যা যা আছে অনেক সব দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমার ডিবাগার সব শো হবে। যখন আপনি এটা কি বলে প্রোডাকশন নিয়ে যাবেন তখন জাস্ট আমার ইএনভি থেকে এটাকে ফলস করে দেবে। সো আমি এখন রেড করছি, দেখেন আমার ডিবাগারটা চলে গেছে, ডিবাগারটা এখন আর নেই। ওকে, সো এটা ছিল মোটামুটি ডিবাগার নিয়ে কাজ, পরে বাকিটা আমরা আরও আস্তে আস্তে দেখবো। যদি একজন নতুন আপনারা যেহেতু নতুন লাভ শিখছেন, সো ডিবাগ বাগানের প্যাকেজ আছে, সফটওয়্যার প্যাকেজ যার মাধ্যমে খুব সহজেই আমরা ডিবাগিং করতে পারি আমার সফটওয়্যারকে। ওকে, সো গাইস, নেক্সট ভিডিও আমরা তাহলে ইমেজ ইন্টারভিউশন কাজ করবো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।